আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অনেক বেশি মজাদার একটি সুস্বাদু নান যার নাম হচ্ছে গার্লিক নান আর এই গার্লিক নানটি আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন খালি এমনি এমনি খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে এতটাই সফট আপনারা বাসা একবার তৈরি করলে বুঝতে পারবেন ঠিক মেজারমেন্টে যেভাবে আমি তৈরি করেছি সেভাবে তৈরি করলে আপনাদের এই গার্লিক নানটিও পারফেক্ট হবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমাদের লাগছে হালকা গরম পানি অবশ্যই হালকা গরম পানি দিতে হবে আর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি ইস্ট নিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমরা রেগুলার রান্নার যে তেল সেই তেলটা আপনারা চাইলে বাটারও দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে এখন আমরা ঢেকে রেখে দিব হালকা গরম জায়গায় যেখানে আপনারা চাইলে চুলার পাড়ে রেখে দিতে পারেন দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিটের মধ্যে ইসটা খুব ভালোভাবে গিয়েছে আর উপরে যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ইসটা ভালো আছে ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে এখন অ্যাক্টিভ হওয়ার পর আমরা দিয়ে দিব ময়দা ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে পরিমাণ মতো ময়দা দিয়ে সাথে দিয়ে দিব লবণ আর একটি কথা যখন ইস্ট দিবেন এটার সাথে ব্যাটারের সাথে কিন্তু লবণটা দিবেন না পরবর্তীতে লবণটা মিলে নিবেন আর কিছু তেল দিয়ে উপরটা ব্রাশ করে রেখে দিয়েছি এখন আমরা রেস্টে রেখে দিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এখন আমরা এটাকে ভালো করে ময়ান করে নিব খুব ভালো করে ময়ান করে আমরা এভাবে আরও আবারও রাউন্ড শেপ করে কিছুটা অল্প সময় প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন আমরা ই কিছুটা ময়দা ছিটিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে অবশ্যই ময়ানটা ভালো হতে হবে ময়ানটা খুব ভালো হলে কিন্তু নানটা অনেক বেশি সফট হবে এখন আমি কিছুটা নানের একটি ডু তৈরি করেছি কয়েকটি ডু তৈরি করে এখান থেকে একটি ডু নিয়ে একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি আর এ নানটি কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে আর এটা হচ্ছে একটি ইয়া এখানে বাটার দিয়েছি রসুন কুচি ও ধনে পাতা দিয়ে একটি ভালো ভালো করে একটি চামচ দিয়ে মিক্স করে উপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে দি বেলুন দিয়ে একটু জাস্ট একটু লাগিয়ে দিলাম এবং অপর পিষ্ঠে অপোজিটে আমরা দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে নর্মাল এই কারণে যাতে আমরা এভাবে দিতে পারেন পানিটা না দিলেও চলবে আমি দুইটি সিস্টেমে আপনাদেরকে দেখে দিব পানি দিয়ে এবং পানি না দিয়ে এখন পানি দিয়ে আমরা এটাকে একটি ফ্রাই ঢেকে রেখে দিলাম এখন আমরা এটাকে উল্টিয়ে দিব এখন একটা উলটিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এরকম সাইজে যে কোনো বাটি বা যে কোনো কিছু দিয়ে একটু জাস্ট রাউন্ড শেপটা করে নিতে হবে আর একটি নাইফ দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে একটু দাগ কেটে নিতে হবে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা এমন কোনো কিছু না তো আমি একটু দাগ কেটে নিচ্ছি দেখুন আমি আরেকটি করে দেখাচ্ছি এভাবে দাগ কাটা হয়ে গেলে আমরা ফ্রাই মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুবই সামান্য এভাবে ভেজে নিচ্ছি তেলটা না দিলেও হবে তাতে কোনো প্রবলেম নেই আমি যেহেতু বলেছি দুই রকমই দেখাবো সেই জন্য আমি একটা তেল দিয়ে এবং আর আরেকটি তেল ছাড়া তৈরি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বাটার উপর থেকে ব্রাশ করে দিচ্ছি আর ওখান যে তৈরি করে রেখে দিয়েছিলাম রসুন কুচি ধনে পাতা ও বাটার একসাথে মিক্স করে একটা ব্রাশ দিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর নানটা কিন্তু হালকা একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো ভালো লাগে লাগে বা দেখতেও দেখুন ব্রাশ করা হয়ে গিয়েছে আমার আজকে নান তৈরি করা হয়ে গিয়েছে মজাদার এই গার্লিক নানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন দেখুন কতটা সফট হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কম সফট একটি নান যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রেসিপিটির মতন আরও আরও অনেক মজার মজার রেসিপি আছে আমার চ্যানেলে এবং পরবর্তীতে আরও মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে এতে করে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ